ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে। এরই মধ্যে জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠে প্রস্তুতি শুরু হয়েছে, সেখানে চলছে প্যান্ডেল তৈরির কাজ। চাঁদ দেখার সাপেক্ষে ঈদের দিন ঠিক হবে মঙ্গলবার। রমজানের 21তম দিনে জাতীয় ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায় মাঠে বাঁশের স্তূপ খোঁড়াখুঁড়ি শেষে বাঁশের খুঁটি বসানোর কাজ শেষ। এরই মধ্যে মাঠের মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণ পাশ পর্যন্ত সবচেয়ে উঁচু বাঁশের খাটালসহ মোট 4টি খাটাল বসানো হয়েছে। পুরো মাঠে মোট 16টি খাটাল বসবে বলে জানা গেছে।